হে বন্ধুরা, তোমরা যারা এতদিন ধরে আর্মির জন্য কঠিন পরিশ্রম করে চলেছিলে তাদের জন্য সুখবর। তো তোমাদের জন্য ইউপিএসসি লঞ্চ করেছে ভারতীয় ডিফেন্সের কর্মী হিসাবে নিয়োগ করবে। তো সেখানে তোমরা পুরুষ এবং মহিলা সবাই আবেদন করতে পারবে, এবং সেটা কীভাবে করবে তার বিস্তারিত আমি এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। কারা এটি আবেদন করতে পারবেন এবং কারা পারবে না, এবং কীভাবে করবেন এবং কতটা ভ্যাকান্সি আছে সব কিছু আমি ডিটেলসে ভিডিওতে জানাবো। তার জন্য তোমরা ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে ডিফেন্সের এটি লঞ্চ করেছে ইউপিএসসি, তো তোমরা সবাই সেটা জানো। তার এটা হচ্ছে ন্যাশনাল ডিফেন্সের। এখানে ভ্যাকান্সি মোট এখানে 400টি আছে, খুব বেশি নয়, কিন্তু তোমরা অ্যাপ্লাই করলে তোমাদের যোগ্যতার উপর ভিত্তি করে তোমরা চান্স পেতেও পারো। আর সেটা লাস্ট ডেট হচ্ছে 19 তারিখে, এই মাসের 19 তারিখে, মানে জানুয়ারি মাসের 19 তারিখে এটা লাস্ট ডেট। তো এটার বিস্তারিত আমি তোমাদেরকে ডিটেলসে জানাচ্ছি। ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ পোস্ট নেম, তো এখানে ন্যাশনাল ডিফেন্স দেখাচ্ছে এবং ভ্যাকান্সি 400 দেখাচ্ছে, কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিজ এবং জব প্লেস এটা দেখাচ্ছে না। তো এটা দেখার জন্য কি অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা দেখতে বলছে, তো চলো আমরা অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা আমরা একবার দেখে নিই। ফ্রেন্ডস, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দ্বারা, যেটা নির্গত হয়েছিল 30 তারিখে, এবং সেটার আমি তোমাদেরকে বিস্তারিত ওখানে জানাবো। এটা কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, তার জন্য তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো চলো ফ্রেন্ডস, ফার্স্ট এখানে বলে দিয়েছে ফ্রেন্ডস, এটা কোনো লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউ এবং পার্সোনালি টেস্টের মাধ্যমে তোমাদেরকে জয়েন করে নেওয়া হবে। তো তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে তার জন্য এখানে যে অফিসিয়াল যে লিঙ্ক upsconline.nic.in, সেখানে তোমাদেরকে যেতে হবে। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং যে অফিসিয়াল যে নোটিফিকেশন, এই যে নোটিফিকেশন সেটাও আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে সমস্তটা দেখে নিতে পারো। তো আমি জাস্ট, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, তার জন্য আমি সংক্ষেপে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই প্রসেসটা আমি পরে দেখাচ্ছি। এখানে আমি লাস্ট ডেটটা তোমাদেরকে আমি ফার্স্টে জানিয়ে দিয়েছিলাম, সেটা এবার তোমাদেরকে জানাবো যে তোমরা যদি উইথড্র করতে চাও তাহলে সেটা কিন্তু তোমরা 27 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত, মানে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত তোমরা সেটা উইথড্র করলেও উইথড্র করতে পারো, তোমাদের যদি পছন্দ না হয়। তো ফ্রেন্ডস, বলা হয়েছিল যে 400 জন ক্যান্ডিডেটকে নেওয়া হবে। তো 400 জন ক্যান্ডিডেটের মধ্যে কীভাবে এরা বিশ্লেষণটা করেছে সেটা আমি তোমাদেরকে বলে দিই। এখানে যে 300, এখানে দেখতে হচ্ছে ন্যাশনাল ডিফেন্স, এখানে 370টা দেখাচ্ছে। 370টার মধ্যে এখানে 208টা নেবে আর্মিতে এবং 42টা নেবে নেভিতে, এবং 120 যেটা থাকবে সেটা হবে এয়ারফোর্সে। তো সব মিলিয়ে তোমাদের এখানে টোটাল এখানে 400 করা হয়েছে, কিন্তু এটা বিভিন্ন খাতে তোমাদেরকে এটা অ্যাপ্লাই করা হবে। তো তাছাড়াও এখানে তোমাদেরকে আদার্সে কিন্তু এখানে স্কিমে তোমাদের 30টা এখানে থাকছে। দেন ফ্রেন্ড, তোমাদেরকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ইন্ডিয়ান সিটিজেন অথবা তোমরা নেপালি হতে পারো, কিন্তু তোমাদেরকে অবশ্যই আনমেরিড হতে হবে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে এখানে পরিষ্কার করে ওরা উল্লেখ করে দিয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট বি আনমেরিড এবং মেলদের জন্য, মানে ছেলেরা অবশ্যই অবিবাহিত হতে হবে, এবং মেয়েদের জন্য সেটা এখনও বলা হয়নি। তো এগ যে লিমিটটা এখানে আছে সেটা তোমাদেরকে বলি আগে। এখানে 18 বছর থেকে 23 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা অবশ্যই এইচএস পাস যারা আছো তারাই অ্যাপ্লাই করে নিও, তাহলে তাদেরই বেশি সুবিধাটা হবে। এখানে 10+2 মানে এইচএস ক্যান্ডিডেট একটা অ্যাপ্লাই করতে পারে, তাছাড়াও কিন্তু আদার্স যারা আছে তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যারা বিএ কমপ্লিট করছো বা এমএ করছো তারাও কিন্তু, তাদের জন্য কিন্তু এটা করা যাবে, তবে তাদের বয়সটা অবশ্যই ঠিক থাকতে হবে তবেই। তো চলো কীভাবে অ্যাপ্লাই করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা গুগল থেকে ডাইরেক্ট ইউপিএসসি যে upsconline.nic.in এটা সার্চ করে আসতে পারো, অথবা তুমি ডিসক্রিপশন থেকে সরাসরি যেতে পারো। তো গিয়ে তোমরা ফার্স্ট কী করবে, এরকম পেজ খুলে যাবে, সেখানে তোমরা উপরে যে লিঙ্কটা দেখতে পাবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর ভেরিয়াস এক্সামিনেশন ফর ইউপিএসসি, তো সেটাতে তোমরা ফার্স্ট ক্লিক করবে। সেটাতে ক্লিক করলে তোমাদের সামনে এই পেজ খুলবে, সেখানে তোমরা দেখতে পাচ্ছ NDA, এবং এখানে দেখতে পাচ্ছ ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং নেভি একাডেমি এক্সামিনেশন এখানে দেখাচ্ছে। তো এয়ার এখানে দেখতে পাচ্ছ, এবং লাস্ট ডেট এখানে দেখে দিচ্ছে, এবং তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে তার জন্য তোমাদের এখানে দেখতে পাচ্ছ। এখানে ক্লিক হেয়ার ফর পার্ট 1 অ্যাপ্লাই এখানে দেখতে পাচ্ছ, যে এখানে তোমাদেরকে ফার্স্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদেরকে এখানে ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিয়েছে, যেগুলো তোমরা চাইলে একবার দেখে নিতে পারো, এবং দেখার পরে তোমাদের যদি সব কিছু ঠিকঠাক আছে বলে মনে হয় তখন তোমরা চলে আসবে একদম শেষ পর্যায়ে। শেষ পর্যায়ে এখানে দেখতে পাচ্ছ দুটো অপশান আছে, ইয়েস এবং নো। তুমি যদি নো করো তাহলে কিন্তু তুমি রেজিস্ট্রেশন করতে পারবে না, তার জন্য অবশ্যই তুমি এসে টিক দিবে। এসে টিক দিলে কিন্তু তুমি নেক্সটে যেতে পারবে। তো এসে ক্লিক করবে, এবং ইয়েসে ক্লিক করার পরে তোমাকে এখানে যে ফর্মেটগুলো চেয়েছে, যে ডিটেলসগুলো চেয়েছে, তোমরা সেটা পরপর ফিল করবে।
খুবই সোজা সিম্পলি ফর্ম দিয়েছে, তো তোমরা অবশ্যই ফিল আপ করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। অসুবিধা হলে কমেন্টে তোমরা অবশ্যই জানিয়ে দেবে, আমি তোমাদেরকে বলে দেবো। অ্যান্ড টেলিগ্রাম লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা সেখানে কমেন্ট করে জানিয়ে দিও। সমস্ত ডিটেলস ফিল করার পরে তোমার এখানে দেখতে পাচ্ছ কন্টিনিউতে ক্লিক করতে হবে, এবং কন্টিনিউ ক্লিক করার পরে তোমার পেমেন্ট পেজ আসবে। পেমেন্ট পেজে কিন্তু তোমাকে 100 টাকা পে করতে হবে, যেটার ফিজ হচ্ছে 100 টাকা। তো অবশ্যই তোমরা 100 টাকা এখানে পে করে দিবে। পে করার পরে তোমরা তোমাদের যে নাম্বার সেটা তোমরা পেয়ে যাবে, এবং সেটা তোমাদের কিন্তু অ্যাডমিট কিন্তু পোস্টের মাধ্যমে আসবে না, পোস্টের মাধ্যমে কিন্তু অ্যাডমিট একদম আসবে না। তো তার তোমাদেরকে কিন্তু এই সাইড থেকে তোমাদেরকে অ্যাডমিটটা বের করে নিতে হবে, তো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এই সাইডে তোমার নিচে যেমন দেখতে পাচ্ছ ই অ্যাডমিট কার্ড ফর রিক্রুটমেন্ট এরকম আছে, তো সেটা ওখানে সেরকম সময় দিয়ে দেবে এবং তোমাদেরকে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে, তো ঠিক সেরকমভাবে তোমরা করে নেবে। তো চল ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্ত এখন রাখছি, নাহলে অনেক বেশি লম্বা হয়ে যাবে। তোমাদের কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও। ধন্যবাদ।